হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন। প্রিয় ছাত্রছাত্রীরা, গুড নিউজ, তোমরা যারা এসএসসির প্রিপারেশন নিচ্ছ, এসএসসি এমটিএস এর ফর্ম বেরোনোর কথা ছিল কিন্তু ডিলে হয়েছিল, আমরা অনেকেই চিন্তিত ছিলাম যে কবে আসবে। ইয়েস, ফাইনালি এসএসসির তরফ থেকে নতুন এসএসসির ক্যালেন্ডার জারি করা হয়েছে, তো আমরা একে একে ডিটেল আলোচনা করব। সবার প্রথমে আলোচনা করছি মাল্টিটাস্কিং স্টাফ বা এসএসসি এমটিএস নিয়ে, যেটা কম্পিউটার বেসড এক্সাম হবে, সিবিই। অ্যাডভার্টাইজমেন্ট কবে আসবে অর্থাৎ সম্পূর্ণ বিজ্ঞপ্তি আসবে তোমাদের 27 জুন, অর্থাৎ এই মাসেরই 27 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ বা নোটিফিকেশন চলে আসছে। আর ক্লোজিং ডেট থাকবে 31st জুলাই, 31st জুলাই তোমাদের ফর্ম ফিল আপের শেষ দিন। পরীক্ষা কবে হবে? অক্টোবর নভেম্বর মাসে। তাহলে বুঝতে পারছো হাতে আর কতটুকু সময় আমরা পাচ্ছি, জুন তো প্রায় শেষের পথে, তাই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3টে মাস মোটামুটি আমরা হাতে খুব ভালো করে পাচ্ছি। ওকে, অ্যান্ড এর পাশাপাশি আরেকটা জিনিস নোটিফিকেশন আসছে, সেটা হচ্ছে এসএসসি সিজিএল বা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন। ওটা এমটিএসের আগে আসছে, 24 জুন তার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং 24 জুলাই ফর্ম ফিল আপ শেষ হবে, এবং এটাও সেপ্টেম্বর অক্টোবর মাসে পরীক্ষা হবে, সেপ্টেম্বর অক্টোবর মাসে, এটার আরও সময় কম। আর এমটিএসটা অক্টোবর নভেম্বর মাসে আসবে। এরপরে আসছে আমাদের এসএসসি জিডি কনস্টেবল 2025। জিডি ছাত্রছাত্রীরা কই? তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তুমি কোনটা টার্গেট করছো। তো জিডির যদি আমরা কথা বলি, 27 আগস্ট আসছে তোমাদের ফর্ম ফিল আপ, আর 5 অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এবং জানুয়ারি ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে। ওকে, দেখো এবারে এসএসসি এমটিএসের যারা প্রিপারেশন নেবে, সম্প্রতিকাল আমাদের ব্যাচ থেকে রিসেন্টলি বেশ ছেলে মেয়ে সাকসেস পেয়েছে, কারণ লাস্ট যে নিউ প্যাটার্নে পরীক্ষা হচ্ছে, এখনকার এসএসসি এমটিএসের প্যাটার্ন হচ্ছে এটা, যেখানে দুটো সেশন হয়, একটা হচ্ছে সেশন একই দিনে হবে, দুটো সেশনই, নাম দিয়েছে সেশন 1 সেশন 2। তার মানে মনে রাখবে একটাই এক্সাম, একই দিনে পরীক্ষা। এসএসসি এমটিএস এমন একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, মাধ্যমিক পাস যোগ্যতায় তোমার আর কোনো ইন্টারভিউ, টাইপিং টেস্ট কিচ্ছু লাগবে না, শুধু এই পরীক্ষাটা পাস করে কাট অফ ক্লিয়ার করতে পারলেই হবে। তো সেশন 1 এবং সেশন 2, সেশন 1-এ তোমার থাকবে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং, যেখানে টোটাল তোমার 20টা করে প্রশ্ন 60 নাম্বারের জন্য, অর্থাৎ 3 নাম্বার করে প্রতিটা প্রশ্ন। আর সেশন 2 জেনারেল অ্যাওয়ারনেস, সেখানে 25টা প্রশ্ন থাকবে 75 নাম্বারের জন্য, আর ইংলিশ থাকবে তোমার 25টা প্রশ্ন 75 নাম্বারের জন্য। এই টোটাল 45 মিনিটস, এবং 45 মিনিটস 90 মিনিট তোমরা সময় পাবে এসএসসি এমটিএস পরীক্ষার জন্য। দেখো এমটিএস বলো বা জিডি বলো টার্গেট করে, এবং রেলের ভ্যাকেন্সিও আসছে আমাদের নতুন, কিন্তু ব্যাচ শুরু হচ্ছে, কারণ বলতেই হবে, কারণ তোমার পরীক্ষার ডেটটা আগে ভালো করে দেখো। তুমি এমটিএস যদি দাও অক্টোবর নভেম্বরে পরীক্ষা, আর যদি জিডি কনস্টেবলের এক্সাম দাও জানুয়ারি ফেব্রুয়ারিতে পরীক্ষা, তাহলে হাতে কিন্তু সময়টা খুবই লিমিটেড। এই স্বল্প সময়ে যদি তুমি প্রিপারেশন করতে চাও, তাহলে তোমার কিন্তু খুব ভালো করে প্রস্তুতি শুরু করতে হবে, নাহলে অন্যদের থেকে ঢের পিছিয়ে পড়বে। এসএসসির জন্য একটা মেন পজিটিভ দিক হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলে প্রচুর এফেক্টিভ হয়। তো আমরা কিন্তু নতুন যে ব্যাচ লঞ্চ করেছি তোমাদের জন্যই, ফাউন্ডেশন ব্যাচ 3.0, যেটা হচ্ছে কম্বাইন্ড ব্যাচ। তুমি রেল টার্গেট করো বা পিএসসি এসএসসি পার্টিকুলার সমস্ত পরীক্ষার আমরা সিলেবাস কমপ্লিট করব এই 3.0 ব্যাচে। আমরা রিসেন্টলি 2.0 ব্যাচ কমপ্লিট করছি আর কি, তো এটা আমাদের নতুন ব্যাচ আসছে যেটা হচ্ছে 3.0, এবং এখানে কিন্তু তোমাদের আবার আলাদা করে আমরা মক টেস্ট দেবো। এখানে কী হবে, আমরা পুরো অধ্যায়ভিত্তিকভাবে শেষ করব, পুরো অধ্যায়ভিত্তিকভাবে সিলেবাস অনুযায়ী। যুক্ত হওয়ার জন্য প্লে স্টোর থেকে TWS একাডেমি অ্যাপ অবশ্যই ফোনে ইনস্টল করে নাও। ইনস্টল করার পর এই যে পেইড কোর্স অপশান আছে, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু তোমরা সমস্ত যে যত আমাদের পেইড কোর্স আছে সেখানে পরপর এরকম লিস্ট আকারে দেখতে পাবে, সেখান থেকে ফাউন্ডেশন 3.0 নিতে পারো। যদি এসএসসি ছাড়াও অন্য কোনো এক্সাম টার্গেট থাকে, তবে ফাউন্ডেশন 3.0, এই জায়গাটা মন দিয়ে শুনে নাও, কারণ 3.0 হচ্ছে কম্বাইন্ড ব্যাচ, নট অনলি এসএসসি, আদার্স এক্সামকেও টার্গেট করবে, এই সমস্ত এক্সামকে টার্গেট করবে 3.0। আর যদি শুধু তোমার এসএসসিই টার্গেট হয়, তাহলে আমাদের পার্টিকুলার এসএসসির ব্যাচ আছে, ওই পেইড কোর্সে গেলে দেখতে পাবে। আর যদি শুধু রেল টার্গেট হয়, তাহলে পার্টিকুলার রেলের ব্যাচে নেবে। আর যদি এগুলো সব মোটামুটি, কারণ একটা ছাত্র বা একটা ছাত্রী অনেকগুলো পরীক্ষা দেয়, তো যদি অনেকগুলো পরীক্ষা দাও, তাহলে তোমার অনেকগুলো তো ব্যাচ নেওয়া সম্ভব না, তো তার জন্য আমাদের এই 3.0, এটা হচ্ছে কম্বাইন্ড ব্যাচ, বারবারই বলছি এটা কিন্তু কম্বাইন্ড ব্যাচ, যারা অনেকগুলো পরীক্ষা টার্গেট করবে তাদের জন্য। আর যারা শুধু এসএসসি টার্গেট করবে, এসএসসির ব্যাচ আছে, যারা শুধু রেল করবে রেলের ব্যাচ আছে। নতুন শুরু হয়েছে, পুরো লাইভ ক্লাস চলছে, সমস্তটাই পেইড কোর্স সেকশনে ক্লিক করে দেখতে পাবে। তারপরে যে ব্যাচটি নিতে চাবে, সেই ব্যাচটির উপরে ক্লিক করে বাই নাওতে ক্লিক করলে তোমাদের পেমেন্টের অপশন আসবে, পে অনলাইন, সেখানে UPI-এর মাধ্যমে তোমরা পেমেন্ট করলে ভর্তি হয়ে যাবে। আর যখনই ভর্তি হয়ে যাবে, অ্যাপের মধ্যেই নিচেই মাই কোর্স আছে, সেখানে তোমরা তোমাদের ব্যাচটিকে খুঁজে পাবে এবং রেগুলার দেখতে পাবে।
এটা আমাদের অ্যাডমিশন হেল্পলাইন নম্বর, প্রয়োজনে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে লিখবে ফাউন্ড অ্যাডমিশন প্রসেস, তাহলে আমাদের থেকে গাইড পিডিএফ যেটা রয়েছে এটা দিয়ে দেওয়া হবে, তাহলে তোমরা কীভাবে অ্যাডমিশন হবে সেটা দেখতে পাবে। তাই যখনই ভর্তি হবে তাহলে মাই কোর্সে ক্লিক করলে তোমার ব্যাচটি এরকম খুঁজে পাবে, তখন ভিউ কোর্স করে নেবে, তাহলে ক্লাস করতে পারবে। ওকে, তো আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, নতুন ব্যাচ শুরু হয়েছে এবং নতুন বিজ্ঞপ্তি আসছে, তাই ভালো করে প্রিপারেশন করতে হবে, সিলেকশন নিতে গেলে পড়তে হবে, এর বাইরে তো কিছু নেই। তো অল দ্য বেস্ট, ধন্যবাদ, অ্যান্ড দেখা হচ্ছে ক্লাসে।